উপস্থিতি এই জাহান নামে যাওয়ার পরে যারা জাহান নামে যাবে তারা তো জাহান নামের মেহমান কি বলেন জাহান নামের মেহমান এই মেহমানদের জন্য আল্লাহ ফাকড়া বুলালহমিন খাবারের ব্যবস্থা রেখেছেন যে জাহান নামে যাবেন আর আল্লাহ আল্লাপাকড়া বুলালহামেন খাবার দিবেন না এটা কেমন ধরনের কথা এই জাহান্নামীদেরকে আল্লাহাকড়া বুলাল আহমিন খাবার দিবেন এই জাহান্নামী খাবারের দুইটি গুণ রয়েছে একটা গুণ হল যে এই জাহান নামী খাবার খাবে কিন্তু তার খিদা মিটবে না আরেকটি গুণ হলো যে এই জাহান্নামি খাবার খাবে তার শরীরের কোনো উপকার আসবে না এই জাহান্নামি খাবারের গুণ এই গুণের মতন গুণ দুনিয়াতেও একটি খাবার আছে। তার নাম হলো যে সিগারেট কেউ যদি সিগারেট খায় তার খিদা মিটে না এমনকি এই সিগারেট খেলে তার শরীরের কোনো উপকার হয় না এই জাহান্নামী খাবারের গুণের সাথে বিরি সিগারেট দুনিয়াতে যা রয়েছে তা মিল হয়ে যায় সম্মানিত উপস্থিতি এই জাহান্নামীদেরকে কি প্রকারের খাবার দিবেন খাবার দিবেন এক নাম্বার হলো যে জাকুম গাছের ফল খাওয়াবেন জাকুম গাছ কি জাকুম গাছ হলো এমন একটি গাছ যা জাহান্নামের তলদেশে তার সৃষ্টি হয় আর তার মাথাটা জাহান্নামের উপরে থাকবে দেখতে শয়তানের মাথার মতন এই জাহান নামীদেরকে খাবার দিবে আরেকটি খাবার যার নাম হলো জারি এই জাহান নামীদেরকে আরেকটা খাবার দিবেন যার নাম হলো গিসলিন এই জাহান নামীদেরকে আরেকটা খাবার দিবেন যার নাম হলো জুগুসা জাক্কুম খাবারটা কেমন জাক্কুম খাবারটা হলো দুর্গন্ধযুক্ত তিক্ত অনেক তিটা এবং দুর্গন্ধযুক্ত কাটা যুক্ত এক ধরনের খাবার যা জাহান নামীদের খাদ্য যা জাহান নামের তলদেশে উৎপন্ন হয় যে নবী সাল্লাহ সাল্লাম বলছেন এই জাক্কুম গাছের এক ফুটা রস যদি পৃথিবীতে চলে আসে তাহলে এই পৃথিবী বসবাস করার জন্য অনুপযোগী অনুপযোগী হয়ে যাবে এই পৃথিবীতে মানুষ ইনসান বসবাস করতে পারবে না জিন ইনসান এক ফোঁটা রস যদি খালি পৃথিবীতে আল্লাহ বাকরাবুল্লা আলমিন দিয়ে দেন এমন ধরনের ফল জাহান্নদেরকে আল্লাহ সুসমানতাল্লাহ খাওয়াবেন আল্লাহ বাকরাবুল্লা আলমিন বলেন চূড়া দক্ষানে সাজারাতা জাক্কুম নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ হবে তামুল আসিম যা গলিত তাম্রের মতো যা মানুষের পেটে গিয়ে টকবক করে ফুটতে থাকবে এই জাক্কুম ব্যতীত আরেকটি খাবার যার নাম হলো জারি এই জাক্কুম ব্যতীত একটি খাবার যার নাম হলো জারি তাও কাঁটাযুক্ত কাঁটাযুক্ত বৃক্ষ জাহান্নামীদের খাদ্য যা বিষাক্ত এবং দুর্গন্ধময় এটার মধ্যে আরেকটা গুণ রয়েছে তা হলো বিষাক্ত এবং দুর্গন্ধময় এই জারি খাবার জাহান্নামীদেরকে খাওয়াবেন এই জাহান আরেকটি খাবার খাওয়াবেন তার নাম হলো গিসলিম। আর গিসলিন হলো যে জাক্কুম জারি ব্যতীত এমন ধরনের খাবার খাবারটা হলো যে এই নামিরা যখন জ্বলছে জলছে জ্বলছে তখন তার শরীর থেকে যে পুষগুলা পড়ছে এই পুষগুলা জাহান নামিদেরকে খাওয়াবেন আবার এ হলো যে গিসলিন এই গিসলিন জাহান নামীদের এক প্রকার খাদ্য আরেকটা খাদ্য হচ্ছে জাগুসা জাগুসা হলো যে জাক্কুম জারি গিসলিন ব্যতীত এমন ধরনের বিষাক্ত খাদ্য দুর্গন্ধময় খাবার যা জাহান্নামীদের কণ্ঠনালী আটকিয়ে যাবে খাবারের জন্য যখন চিৎকার করবেন তখন এই জাগুসা খাবার দিবেন খেতে চাইবে কিন্তু তার কণ্ঠনালিতে গিয়ে আটকিয়ে যাবে এইভাবে জাহান্নামীদেরকে আল্লাহ পাকাবুল আলমিন আজাব দিবেন নবী সাল সাল্লাম বলেন আবু সদ খুদির রাজি আল্লাহ থেকে বর্ণিত জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে জান্নাতীরা জান্নাতে চলে যাবে তখন আল্লাহ পাকরাবুল আলমীর জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যাবেন গিয়ে জাহান্নামীদেরকে ডাক দিবেন হে আহলাল জাহান্নাম জাহান্নামী তখন জাহান্নামীরা আল্লাহর দিকে তাকাবেন বা এদিকে তাকাবেন তাকিয়ে ভাববেন যে মন হয় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন মন হয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন আবার ডাক দিবেন হে জান্নাতিরা তখন জান্নাতিরা আবার এদিকে তাকাবেন জান্নাতিদের মনে সংশয় হবে যে আমাদেরকে জান্নাতে আল্লাহ প্রবেশ করিয়েছেন নাকি জান্নাত থেকে আবার বের করে দেয় এই হলো জান্নাত জাহান্নামের চিন্তা দ্বারা হয়ে যাবে এই যে দেখো তোমাদের যে একটা মৃত্যু ছিল এই মৃত্যুটাকে একটা ধূম্বার আকৃতিতে আল্লাহ বাকরাবুল আলমিন জান্নাত জাহান্নামের মাঝখানে নিয়ে আসবেন এবং এই মৃত্যুকে জবাই করে দিবেন যারা জাহান নামে রয়েছ তোমরা চিরকাল জাহান্নামে থাকবে আর যারা জান্নাতে রয়েছ তোমরা চিরকাল জান্নাতে থাকবে জান্নাতিদের অবস্থা এমন হবে যদি খুশিতে কেউ মরে যেত তাহলে এই মুহূর্তে মরে যেত তারা মরবে না এই কারণে তাদের মৃত্যুকে আল্লাহ বাকরাবুল আলমিন জবাই করে দিয়েছেন এত খুশি জান্নাতিরা হবে আর জাহান্নামীদের চিৎকার জাহান্নামীদের আর্তনাদ জাহান্নামীদের ইচ্ছা জাহান্নামীদের হতাশ আর শেষ থাকবে না তখন এই একটি মুহূর্ত হবে এই ছিল জান্নাত জাহান্নাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা অবশেষে বলবো যে রাসল সাল্লাহ সাল্লাম বলেছেন আপনি আমি আমরা যদি সকালে তিনবার বলি আল্লাহমা মিনার নার হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো জাহান্নাম থেকে বাঁচাও তিনবার যদি বলেন তখন জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ এই ব্যক্তিকে তুমি জাহান্নামে দিও না আপনি যদি সন্ধ্যায় তিনবার বলেন যে আল্লাহমা আজরিনী মিনান্নার আল্লাহমা আজরিনী মিনান্নার আল্লাহমিনী মিনান্নার হে আল্লাহ তুমি আমাকে জাহার নাম থেকে রক্ষা করো জাহান নাম থেকে বাসাও জাহান্নাম নাম থেকে বাসাও জাহান্নাম নাম আল্লাহর কাছে দোয়া করে বলে যে আল্লাহ এই ব্যক্তিকে তুমি আমার জাহান্নামে দিও না নবী সাল আল্লাহ সাল্লাম আরেকটি উপদেশ দিয়েছেন এই উপদেশটা বলে শেষ করে দিব নবী সাল সাল্লাম আদেশ দিয়েছেন যে তোমরা যখন সালাম ফিরাবে এই সালাম ফিরানোর পূর্বে চার জিনিস যতক্ষণ আল্লাহর কাছে না চাবে ততক্ষণ তোমরা সালাম ফিরিও না এই চারটে জিনিস কি তোমরা সালাম ফিরানোর পূর্বে বলবে আল্লাহমাইন্নি আউজিকে মিনি আজাবিল কবর হে আল্লাহ তুমি আমাদেরকে কবরের আজাব থেকে রক্ষা করো আল্লাহ মাইন্নি আউজুকে মিনি আজাবিল কবর অবি আজ নার হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করো আল্লাহমা ইন্নি আউজিকা ফিতনাতি দাজ্জাল হে আল্লাহ দাজজালের আজাব থেকে দাদজাল থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আরেকটা কথা হলো যে তুমি আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের যত ফেতনা রয়েছে এই ফেতনা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহমা ইন্নি আহজিকা মিন আজাবিল কবর মিন আজাবিন্ন নার ওমিন ফিত মাহিউ আল মামাদ ওমিন ফিতনাতিল মাসাহিদ দাজ্জাল এই চারটি জিনিস থেকে যতক্ষণ তুমি আল্লাহর কাছে দোয়া না করবে ততক্ষণ পর্যন্ত সালাম ফিরিও না অনেক এটা বলছেন পড়া হচ্ছে ওয়াজিব আপনি যদি এই চারটি জিনিস থেকে মুক্তি পেয়ে যান তাহলে আপনি সফলতা অর্জন করে ফেলেছেন তাহলে মহান রাবুল আলামের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেকের উপরে জাহান্নাম হারাম করে দেন মহান আল্লাহর কাছে দোয়া করি আমাদের প্রত্যেকের উপরে যেন আল্লাহ সোহ্নাল্লাহ জাহার্নাম হারাম করে দেন আল্লাহ যেন আমাদের প্রত্যেকের উপরে জাহান্নাম হারাম করে দেন